শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভয়াবহ অবস্থা ভারতে, টিকা দিয়েও থামানো যাচ্ছে না ভারতের করোনা ভাইরাস। করোনায় বিপর্যস্ত ভারতে আরও 4,000-এরও বেশি মৃত্যু। ভারতে করোনা সংক্রমণ রুখতে ব্যর্থ মোদী সরকার, পদত্যাগের দাবি। ভারতে লকডাউনের মধ্যেই মধ্যপ্রদেশের রাস্তায় বন্দুক নিয়ে মহড়া চালালো হিন্দুত্ববাদী সংগঠন। জেরুজালেমে হামলার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে, হুঁশিয়ারি হামাসের। ইরাকে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলায় বিমানের হ্যাঙ্গার ধ্বংস। এবং সবশেষ থাকছে, চীনকে ঠেকাতে সমুদ্র সীমায় প্রস্তুত রয়েছে তাইওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে এবার উদ্বেগের কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তিনি বলেছেন, ভারতে করোনার যে ধরনটি ছড়াচ্ছে তা অনেক বেশি সংক্রমণাত্মক। করোনায় এই ধরনটি সম্ভবত টিকা দিয়েও দমন করা যাচ্ছে না, এই কারণেই ভারতের এই ভয়াবহ পরিস্থিতি। সৌম্য স্বামীনাথন শনিবার আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সতর্ক করে বলেন, ভারতে আমরা মহামারীর যে বৈশিষ্ট্যগুলো দেখছি তা এটাই ইঙ্গিত করছে যে এটা অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতে শুক্রবার করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 4,187 জনের। শনাক্ত হয়েছে 4,01,000 মানুষ। ভারতে এই প্রথম একদিনে 4,000-এরও বেশি মৃত্যু ঘটল। আর এক সপ্তাহে চতুর্থবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়ালো 4,00,000। ভারতে করোনার যে ধরনটি ছড়াচ্ছে সেটি হচ্ছে B.1.617 নামে পরিচিত। করোনার এই ধরনটি ভারতে গত বছরের অক্টোবরে প্রথম শনাক্ত হয়। এই ধরনটিকে অতি সংক্রমণাত্মক বলছে বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী বলেন, ভারতে করোনার বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে B.1.617 ধরনটি সুস্পষ্টভাবে ভূমিকা রাখছে। করোনায় বিপর্যস্ত ভারতে গত 24 ঘন্টায় 4,000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,00,000। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে 4,03,738 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পরপর 4 দিন আক্রান্তের সংখ্যা 4,00,000-এর বেশি। দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা 4,000-এরও বেশি, তবে শনিবার 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4,092 জনের। এ নিয়ে রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,22,96,414 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 2,42,362 জনের। তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন 3,86,444 জন। দেশের করোনা সংক্রমণ বৃদ্ধি এবং বিপর্যয়ের দায় নরেন্দ্র মোদী সরকারের। করোনার দ্বিতীয় ঢেউকে রুখার ক্ষেত্রে সদর্থক ভূমিকা না নিয়ে ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সমাবেশকে মদত দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাই আগামী 1 আগস্টের মধ্যে ভারতে করোনা সংক্রমণে 10,00,000 মানুষের মৃত্যু হলে সেই দায় নরেন্দ্র মোদী সরকারের উপর বর্তাবে। দেশে করোনা মোকাবেলায় ব্যর্থ মোদী সরকার। বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট তাদের সম্পাদকীয়তে কঠোর ভাষায় ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর ব্যর্থতা নিয়ে এই কথা লিখেছেন। এই জার্নাল লিখেছে, 1 আগস্টের মধ্যে ভারতের আনুমানিক 10,00,000 মানুষের করোনা সংক্রমণে মৃত্যু ঘটবে, তার দায় নরেন্দ্র মোদী সরকারের। করোনার দ্বিতীয় সংক্রমণকে সুপার স্প্রেডের বলে ঘোষণা করার পরেও তাকে গ্রাহ্য করেনি মোদী সরকার। এই সময় উল্টো করোনার তীব্রতা নিয়ে বিরোধীদের বিভিন্ন টুইট মুছে দিতে তিনি ব্যস্ত ছিল। তার সরকারের গুরুত্ব ছিল ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশের দিকে। দেশের করোনা সংক্রমিত রুখতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। মোটরসাইকেলে চড়ে দিনের বেলায় গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে কাপড়ে মাথা মুখ ঢেকে রাখা বন্দুকধারীরা। কোনো যুদ্ধ বা সহিংসতা না চললেও এমনই ঘটনা সাক্ষী হল ভারতের মধ্যপ্রদেশ। শনিবার বিকেলে লকডাউন চলাকালে তারা এই কাজ করেছে।
ভাইরাল হয়েছে গুলি চালানোর ভিড়। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে এখন পর্যন্ত গুলিতে এক নারীর মাথায় চোট লাগার ঘটনা জানা গেছে। জানা গেছে এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয় এই অশান্তি। জাতিগত বিদ্বেষ উস্কে দিয়ে এই পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয় মেরুনা। একদিন আগেই অন্য এক সম্প্রদায়ের দুর্বৃত্তরা এভাবেই খোলা রাস্তায় গুলি চালিয়েছিল। তারই বদলা নিতে এবার রাস্তায় নেমেছিল ওই মোটর সাইকেলের আরোহীরা। ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এদিকে গুলিতে আহত নারীর স্বামী প্রদীপ শর্মা জানিয়েছেন, আমার স্ত্রী ডাক্তার দেখাতে যাচ্ছিল, গুলি চালানো দেখে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই গুলি এসে লাগে তার মাথায়। তাদের গুলিতে ছোট বড় বহু গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। জেরুজালেমে পবিত্র মসজিদুল আকসা এবং এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি মুসল্লিদের উপর বর্বরোচিত হামলার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক শনিবার একটি বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। আল আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উপর গত শুক্রবার এবং শনিবার টানা দুদিন ধরে হামলা চালায় ইহুদিবাদীরা। এতে 300+ ফিলিস্তিনি আহত হন। বিবৃতিতে তিনি পবিত্র জেরুজালেমের ইহুদিদের হামলার ঘটনা আরব এবং মুসলিম দেশগুলোর নিরবতাকে ধিক্কার জানান। হামাস নেতা মুসা আবু মারজুক আরও বলেছেন, আমাদের এই নিরবতার সুযোগ নিয়ে দখলদার ইহুদিবাদীরা গোটা ফিলিস্তিনি গিলে খাচ্ছে, একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে, প্রতিবাদ করলেই গুলি চালাচ্ছেন নির্বিচারে। তুরস্ক ও ইরান সহ কয়েকটি মুসলিম দেশ এই বর্বরোচিত হামলার জন্য ইসরায়েলকে নিন্দা জানিয়েছে। ইসরায়েলি একটি আদালত সম্প্রতি পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের বাড়ি খালি করার আদেশ দিলে বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা। অবৈধ ইহুদি বসতি নির্মাণের জন্য এখন পূর্ব জেরুজালেম পর্যন্ত দখলদারিত্ব কায়েম করতে চায় ইসরায়েল। 1967 থেকে এই জবরদখলে ধারা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের 20 ফুরাখ্যাত ইহুদিবাদী এই দেশটি। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনোয়ার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে শনিবার ভোরে আবারও রকেট হামলা হয়েছে। এতে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। ইরাকে মোতায়েন যৌথ টাস্কফোর্সের মুখপাত্র কর্নেল ওয়েন মারত্তু শনিবার একটি টুইটার পোস্টে এই কথা স্বীকার করেছেন। কর্নেল ওয়েন মারত্তু বলেন, শনিবার ভোর রাতের দিকে ড্রোনের সাহায্যে আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত একটি বিবৃতিতে ওই হামলার জন্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়, তবে এতে কোনো ক্ষতি হয়নি। এদিকে ইরাকের সশস্ত্র সংগঠন হাসত আশ্ট সাবরিন বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে কয়েকটি রকেট আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। এ সময় আইন আল আসাদ ঘাঁটির সুরক্ষায় মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এইসব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উই ক্যানকে বলেছে, আমরা তাইওয়ানের স্বাধীনতা চাওয়া বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়েছে। বেজিং তাইওয়ানের উপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে, যদিও 7 দশকের বেশি সময় ধরে তাইওয়ান নিজেদের মতো করে চলছে। তাইওয়ানের স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ঘোষণার সামিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুয়াং চি পাল্টা জবাবে বলেছেন, বেইজিং যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করে যা বোঝানোর চেষ্টা করছে সে বিষয়ে তাইওয়ানের পাল্টা ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে নজরদারি এবং পাল্টা অনুসন্ধান মিশনের উপর প্রভাব বিবেচনা করেই এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সামরিক বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বেইজিং তাইওয়ানের এয়ার ডিফেন্স অ্যাসেন্টিফিকেশন জোনে নিয়মিত বিমান পাঠিয়ে তার দূষর অঞ্চলে কৌশল বাড়িয়েছে। বেশিরভাগ ঘটনা জোনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘটে। এদিকে কয়েক মাস ধরে তাইওয়ানে প্রায় প্রতিদিন চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের দাবি করে আসছে। তাইপেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়ে চীনা আগ্রাসনের মোকাবেলা করছে। বিষয়টি একেবারেই সহ্য করতে পারছে না চীন। উল্লেখ্য, চীন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে একটি বড় উভয়চর জাহাজ সহ 3টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।